বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের তো অনেক ভালো আছি। নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখবা এবং তোমাদের পরিচিত, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করবা, তাদেরকেও জানার সুযোগ করে দিবা। আশা করি তোমরা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল সবারই উপকার আসবে বা উপকার হবে। ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই, যে তোমরা ইতিপূর্বে জেনেছো আমার প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স আকারে সাজানো আছে, অর্থাৎ লেকচার এক, লেকচার দুই, লেকচার তিন, এইভাবে আমি ভিডিওগুলো সাজিয়ে দিব। তো তোমরা যদি এভাবে সাজানো আকারে ভিডিওগুলো দেখো, এক একের পরে দুই, দুইয়ের পরে তিন, এইভাবে যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমরাও বুঝতে সহজ হবে এবং ভালো করে বুঝতে পারবা। তো আমার অনুরোধ থাকবে তোমরা এই ভিডিওটা দেখার আগে প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওটা একটু দেখে নিবা। আজকে আমরা আলোচনা করব লেকচার দুই নিয়ে। লেকচার দুই শুরু করার আগে তোমরা অবশ্যই লেকচার একটা একটু দেখে নিবা, এতে করে তোমরা এই লেকচারটা ভালো করে বুঝতে পারবা। আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম রোহান, প্রভাষক আইসিটি, সোল্লা স্কুল এন্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। নিচে মোবাইল ইমেল নাম্বার দেওয়া আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবা। পাঠ পরিচিতি, আজকে আমি মূলত আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের 3.1 নিয়ে, যার টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি। এর আগেও একটা ভিডিও আমরা তৈরি করেছি, আজকে দ্বিতীয় ভিডিও, তারপর তৃতীয় ভিডিও আসবে, চতুর্থ ভিডিও আসবে। তোমরা আশা করি সবাই নিয়মিত ভিডিওগুলো দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আজকের এই ভিডিওটা শেষে আমরা যা শিখতে পারবো বা তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর কি, সংখ্যা পদ্ধতির রূপান্তর কি সেটা তোমরা শিখতে পারবা। তারপর হচ্ছে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবা, বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবা। এই তিনটা প্রশ্ন নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি এই তিনটা প্রশ্নে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা এবং পারবা, কখনোই আর ভুলবে না, কারণ আমি এখানে খুব সহজ কিছু টেকনিক দেখাবো তোমাদেরকে। তো আমরা শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আমরা গত লেকচারে আলোচনা করছিলাম, আশা করি তোমরা আগের ভিডিওটা দেখে নিয়েছো, সেখানে আমরা আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতি কি, কত প্রকার কি কি, সংখ্যা পদ্ধতির ইতিহাস, ইতিহাসগুলো আমরা প্রথম লেকচারে আলোচনা করছিলাম, আশা করি তোমরা এটা দেখে নিয়েছো। তো সেখানে আমরা সংখ্যা পদ্ধতি পেয়েছিলাম প্রধানত দুই প্রকারের, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে নিয়েছো। তো আমরা আজকে যেখান থেকে শুরু করব, যে আমরা পজিশনাল, আমাদের পড়ার বিষয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি পেয়েছিলাম আমরা চার প্রকারের, বাইনারি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে দুই, অক্টাল সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে আট, ডেসিমেল সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে দশ, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে ষোলো। তোমরা এখানে অবশ্যই ভিত্তিগুলো ভালো করে মনে রাখবা, কারণ ভিত্তিগুলো দিয়ে আমাদের পরবর্তী অনেকগুলো কাজ হবে, ঠিক আছে? আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি পেয়েছিলাম চার প্রকারের, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এখন একটু খেয়াল করো যে রূপান্তর, আমরা যদি রূপান্তর করতে যাই, আমরা তোমাদেরকে প্রথমে বলে নেই যে রূপান্তর, রূপান্তর হচ্ছে একটা থেকে আরেকটাতে পরিবর্তন করা। যেমন আমরা অনেক আগে করে আসছি যে তোমার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা, আবার বাংলাটাকে ইংরেজিতে করা, এই রূপান্তর করা, এটাই রূপান্তর করা, এটাই পরিবর্তন করা, কনভার্ট করা, ঠিক আছে? অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি পাইছি চার প্রকারের, যেমন বাইনারি পাইছি, অক্টাল পাইছি, ডেসিমেল পাইছি, হেক্সাডেসিমেল পাইছি। ধরো তোমাকে বাইনারি একটা সংখ্যা দিয়ে বললো এটার ডেসিমেল সংখ্যা কত, ঠিক আছে? আবার অক্টাল একটা সংখ্যা দিয়ে বললো তোমার এটা হেক্সাডেসিমেল সংখ্যায় কত, ঠিক আছে? এই একটা থেকে আরেকটা পরিবর্তন করাই হচ্ছে রূপান্তর করা, ঠিক আছে? আশা করি রূপান্তর কি সেটা বুঝতে পেরেছো, মানে একটা থেকে আরেকটা পরিবর্তন করা। এখন আমরা যদি এই চারটা সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করতে চাই, দেখো ডেসিমেল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে ডেসিমেল, যে তীর চিহ্ন গুলো দেখো, প্রথমে ডেসিমেল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে ডেসিমেল, আবার ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, দেখো ডেসিমেল থেকে হ্যাক্সা ডেসিমেল, হ্যাক্সা ডেসিমেল থেকে ডেসিমেল, আবার বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হ্যাক্সা ডেসিমেল, হ্যাক্সা ডেসিমেল থেকে অক্টাল, আবার বাইনারি থেকে হ্যাক্সা ডেসিমেল, হ্যাক্সা ডেসিমেল থেকে বাইনারি। তোমরা যদি টিক চিহ্ন গুলো একটু গণে দেখো তাহলে দেখবা যে টোটাল আমরা রূপান্তর পদ্ধতি রূপান্তর পাচ্ছি হচ্ছে টোটাল বারোটা, ঠিক আছে? তাহলে একটু গণে দেখো, এই যে টিক চিহ্ন গুলো গণে দেখো, আমরা টোটাল রূপান্তর পাচ্ছি হচ্ছে বারোটা। এখন তোমরা যদি বারোটা রূপান্তর করতে যাও বারোটা নিয়মে, তাহলে তোমরা বিপদে পড়ে যাবা, মানে তোমরা ভুলে যাবা, নিয়মগুলো ভুলে যাবা,
তখন ভুল করে ফেলবা যে কখন কোন নিয়মটা হবে কোনটা করতে গিয়ে তোমরা এটা এলোমেলো হয়ে যাবে, ভুল করে ফেলবা। এই কারণে আমরা যেটা করব, এই 12টা রূপান্তর আমরা করব একেবারে সহজ টেকনিকে, যাতে করে তোমরা কখনো ভুলে না যাও এবং মনে রাখতে পারো, এলোমেলো না হয়ে যায়। সে কারণে আমরা কিছু শর্ট টেকনিক অবলম্বন করো। এই সব টেকনিক অবলম্বন করে আমরা খুব সহজেই এই 12টা রূপান্তর করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এখন একটু খেয়াল করে দেখো, এই 12টা রূপান্তরকে যদি আমরা বলেছি যে 12টা পদ্ধতিকে যদি আমরা 12টা পদ্ধতি 12টা রূপান্তর যদি 12টা পদ্ধতিতে করি, তাহলে আমাদের যেটা হবে আমরা মনে রাখতে পারবো। সেখানে আমরা কি করব, টেকনিক অবলম্বন করব, আমরা এই 12টা রূপান্তরকে দুইটা ভাগে ভাগ করে নেব। একটু খেয়াল করে দেখো, আমি এখানে দুইটা ভাগে ভাগ করে নিছি, একটার নাম দিয়েছি অল ডেসিমেল, আরেকটা দিয়েছি অল আদার্স। তোমরা এই জিনিসটা একটু করে নেবা যে সবগুলো সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করে নেবা। একটা হচ্ছে অল ডেসিমেল, এখানে দেখো নাম দেখে বুঝতে পারছো এখানে যতগুলা রূপান্তর আছে সবগুলাতে ডেসিমেল আছে। যেমন বাইনারি ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল, হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল। তো এখানে দেখো সবগুলাতেই ডেসিমেল আছে। আর এখানে দেখো অল আদার্স মানে হচ্ছে ডেসিমেল ছাড়া আর কি, মানে কোনো ডেসিমেল সংখ্যা নেই এখানে, সবগুলো ডেসিমেল। এই যে বাম পাশে অল ডেসিমেল আর এখানে হচ্ছে অল আদার্স, অর্থাৎ এটার মধ্যে সকল ডেসিমেল আছে আর এটার মধ্যে কোনো ডেসিমেল নাই। তো আমরা প্রথমেই 12টা রূপান্তরকে দুইটা ভাগে ভাগ করে নিব, একটা অল ডেসিমেল আর একটা হচ্ছে ডেসিমেল ছাড়া। তো এই দুইটা সূত্র দিয়ে আমরা টোটাল 12টা রূপান্তর করে ফেলতে পারবো। তো দেখো 12টা রূপান্তর আমরা মাত্র দুইটা সূত্র ব্যবহার করে করতে পারবো, তাতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। এর মধ্যে একটা সূত্র হচ্ছে যে অল আদার্স এর সূত্রটা একেবারেই সহজ, যেটাকে আমরা বলি 8421, অথবা তুমি মনে রাখ, মুখস্থ করার কিছু না, একের ডাবল যদি মনে রাখতে পারো তাইলেই হবে। যেমন একের ডাবল দুই, দুই এর ডাবল ফোর, ফোর এর ডাবল এইট, ওয়ান এর ডাবল টু, টু এর ডাবল ফোর, ফোর এর ডাবল এইট, এটা হচ্ছে ডাবলের সূত্র। এই অল আদার্স এর ক্ষেত্রে শুধুমাত্র এই ছোট্ট একটা সূত্র দিয়ে আমরা টোটাল এই ছয়টা রূপান্তর করে ফেলতে পারবো। আর এখানে দেখো ডেসিমেলেরও আরেকটা সূত্র আছে, আমরা সেই সূত্রটাও লিখে নিব বা জেনে নিব। আমরা সূত্রটা আগে করে নিই বা নিয়মটা, যে আমরা এখানে একটু অল ডেসিমেলের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করব। দেখো অল ডেসিমেলের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, ডেসিমেলের ভিত্তি 10, এটা আমরা সবাই জানি। ডেসিমেলের ভিত্তি 10 কোনো কাজে লাগবে না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আবারও বলছি, ডেসিমেলের ভিত্তি 10 কোনো কাজে লাগবে না, এটা তোমরা ভালো করে মনে রাখবা। ডেসিমেলের ভিত্তি 10 কোনো কাজে লাগবে না, আমরা জানি ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10 আর এটা কোনো কাজে লাগবে না। এরপরে দেখো গুণ অথবা ভাগ কি করবেন। ঠিক আছে, আমরা সাধারণত সচরাচর যে রূপান্তর গুলো আছে বেশিরভাগ সময় আমরা গুণ অথবা ভাগ দিয়ে করে থাকি, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে কখন আমরা ভুল মানে ভাগ করতে হবে, কখন গুণ করতে হবে, এই জিনিসটা আমরা ভুলে যাই। এই কারণে অনেক সময় আমরা রূপান্তর গুলো সঠিক হয় না। যেমন দরকার ছিল ভাগ করা, আমরা করে ফেলছি গুণ, তখন ফলাফল আমাদের একুরেট হয় না, পরীক্ষায় আমাদের অনুসারটা ভুল হয়। সে কারণে আমরা এটা একটু মনে রাখবো যে সংখ্যা এবং ভিত্তি যদি একই দিকে থাকে, আবার বলছি সংখ্যা এবং ভিত্তি যদি একই দিকে থাকে তাহলে হবে গুণ। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, একটা বাইনারি সংখ্যা, বাইনারি ভিত্তি আমরা জানি দুই। এই প্রথমে আমরা বলে নিয়েছিলাম ডেসিমেলের ভিত্তি 10 কোনো কাজে লাগবে না, অর্থাৎ এই 10 কোনো কাজে লাগবে না। তাহলে এখন দেখো এই সংখ্যা যেদিকে, ভিত্তি রয়ে সেই দিকে, ঠিক আছে, তাহলে সংখ্যা এবং ভিত্তি একই দিকে থাকলে কি হবে, গুণ হবে। পরে আবার বলছি আর যদি সংখ্যা এবং ভিত্তি একই দিকে না থাকে তাহলে হবে ভাগ। দেখো এখানে ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, বের করতে হবে বাইনারিতে, ঠিক আছে। তো এখন দেখো আমরা জানি ডেসিমেলের ভিত্তি 10 কোনো কাজে লাগবে না, তাহলে সংখ্যাটা একদিকে, ভিত্তিটা আরেক দিকে, এই কারণে এটা হবে ভাগ, ঠিক আছে। এই থিওরিটা যদি মনে রাখতে পারো, এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে ডেসিমেল নিয়ে যত যে ছয়টা রূপান্তর পদ্ধতি আছে, আশা করি কখনই তোমরা এগুলো ভুলবা না এবং যে কোনো মুহূর্তে যে কোনোটা দিলেই তোমরা করে দিতে পারবা, ঠিক আছে। এরপরে দশমিক সংখ্যা, এবার আমরা যেটা করব, দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের কিছু ছক দেখে নিব, ঠিক আছে। দেখো একটা দশমিক সংখ্যা যখনই পাবা, দশমিকটাকে যদি বাইনারিতে নিতে বলে, তাহলে যেটা করবা, দশমিক সংখ্যাটাকে মানে ডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে নিতে গেলে যেটা করা লাগবে, বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই, এটা আমরা আগেই বলে নিয়েছি। দশমিক সংখ্যার পূর্ণ অঙ্ককে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হবে, এটা আমরা উদাহরণে আরো বেশি ক্লিয়ার হবো। তো দশমিক থেকে যদি তুমি অক্টালে করতে যাও, তাহলে এটা দেখো এখানে ছিল কত, দুই দিয়ে, আর অক্টালে হবে আট দিয়ে, আর সবকিছু একই হবে। আবার যদি হেক্সাডেসিমেলে নিতে চাও, তাহলে প্রথমটা ভাগ হয়েছিল বা গুণ হয়েছিল দুই দিয়ে, দ্বিতীয়টা আট দিয়ে, আর তৃতীয়টা হবে 16 দিয়ে, ঠিক আছে। এই শুধু এটাই পরিবর্তন হবে আর নিয়ম একই থাকবে। তো চলো আমরা উদাহরণে যাই, আমরা দেখি দশমিক সংখ্যা বাইনারি সংখ্যায় রূপান্তর কিভাবে করতে হয়, আমরা একটু দেখি। দেখো এখন সংখ্যাগুলো আমরা জানি দুই রকমের হয়, একটা
হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে দশমিক যুক্ত মানে ভগ্নাংশের সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সময় একরকম হবে আর দশমিক সংখ্যার সময় আরেক রকম হবে, আমরা জানি সংখ্যা দুই রকমের। আমরা এখানে এই নিয়মগুলো একটু জেনে নিই, তোমরা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে খাতায় উঠায় নাও। এবং দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। দুই নম্বরে ভাগফলকে পুনরায় দুই দিয়ে ভাগ করে ভাগশেষ সংরক্ষণ করতে হবে। এই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য শূন্য হয়, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। সংগৃহীত ভাগশেষগুলো শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিক ভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে এক এবং শূন্য এর সমন্বয়ে যে সংখ্যাটি পাওয়া যায় তাই দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি সংখ্যা। আমরা উদাহরণ এটা ক্লিয়ার হব। এবার আমরা একটা উদাহরণে যাই, যেমন দেওয়া আছে আমাদের এখানে 25, ঠিক আছে, 25। এটা ডেসিমেল একটা সংখ্যা আছে, ডেসিমেল সংখ্যা কিভাবে বুঝবো? ডেসিমেলের ভিত্তি 10, এই ভিত্তি দেখে আমরা বুঝবো এই সংখ্যাটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এখানে একটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এখন আমাদেরকে বলা হয়েছে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, ঠিক আছে? কি পদ্ধতিতে রূপান্তর করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে যে সূত্র নিয়েছিলাম যে ডেসিমেলের ভিত্তি সংখ্যা এবং ভিত্তি আলাদা, যেহেতু প্রথমে আমরা বলেছি ডেসিমেলের ভিত্তি 10 কোনো কাজে লাগবে না, তার মানে সংখ্যা একদিকে ভিত্তি আরেক দিকে, তাহলে সংখ্যা এবং ভিত্তি যদি আলাদা দিকে হয় তাহলে নিশ্চিত ভাগ, ঠিক আছে? আর একটু আগে আমরা এই কথাটাই জেনেছি ভাগ করতে হবে, ঠিক আছে? এখন আমরা কি করব, এই 25 কে ভাগ করতে থাকবো। 25 কে কত দিয়ে ভাগ করব? বাইনারির যে ভিত্তি আছে ভিত্তি দিয়ে ভাগ করব, তাহলে বাইনারি সংখ্যা হচ্ছে 2 ভিত্তি, তাহলে এই 2 দিয়ে আমরা 25 কে ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়, ঠিক আছে? ভাজ্য বা ভাগফল যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত এই ভাগটা চলতে থাকবে, ঠিক আছে? তো আমরা 2 দিয়ে ভাগ করি। এখন দেখো 2 দিয়ে যদি আমরা 25 কে ভাগ করি তাহলে 12 দোগুণ হচ্ছে 24, ঠিক আছে? 12 দোগুণ হচ্ছে 24, আমরা তাহলে অবশিষ্ট ভাগশেষ থাকতেছে কত? 12 দোগুণ 24, এখানে আছে 25, এক থাকতেছে, তাহলে এক অবশিষ্ট। এতটুকু বুঝতে পারছো নিশ্চয়ই? দ্বিতীয়, এখন দেখো 12 আছে, 12 কে আমাদের আবার কি করতে হবে? 12 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, 12 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত থাকতেছে? 6 দোগুণে 12, তাহলে 6 থাকতেছে, আমাদের কি ভাগশেষ থাকতেছে? না, ভাগশেষ থাকতেছে শূন্য, ঠিক আছে? এখন এই 6 কে আবার 2 দিয়ে, আমরা বলছি ভাজ্য বা ভাগফল যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ আমাদের এই ভাগটা চালিয়ে যেতে হবে। তারপর আমরা কি করবো, এই 6 কে আবার 2 দিয়ে ভাগ দেবো, 6 কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের 3 দোগুণে 6, ভাগশেষ কি থাকে? না, ভাগশেষ শূন্য, ঠিক আছে? এখন আমরা বলছি এটা শূন্য না হওয়া পর্যন্ত চলতে থাকবে, তাহলে এখন আছে 3, তাহলে 2 কে আবার 3 দিয়ে ভাগ করো, তাহলে 2 একে 2, ঠিক আছে? তাহলে ভাগফল 1 আর ভাগশেষ কত থাকে? যেহেতু 2 একে 2 নিচে আর এখানে আছে 3, তার মানে ভাগশেষ 1, দেখলাম 1। এখন দেখো এটা আমরা বলছি যে এটা শূন্য না হওয়া পর্যন্ত ভাগ চলবে, কিন্তু এখানে আছে 1, তার মানে এই 1 কে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। এখন 2 দিয়ে যখন 1 কে ভাগ দিব, এখন কি 2 কি 1 এর মধ্যে যাবে? না, যাবে না, তার মানে এখানে শূন্য, ঠিক আছে? এখন আর অবশিষ্ট কি থাকে? এই 1 ডান পাশে চলে আসবে, ঠিক আছে? এবার আমরা যেটা করব, এই নিচে থেকে আবারও বলছি এই নিচে থেকে আমরা উপরের দিকে, মানে নিচের সংখ্যাটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, যেটাকে এমএস বিট বলি, আর এটাকে বলা হয় এলএস বিট, ঠিক আছে? এলএস বিট, ঠিক আছে? তো আমরা নিচে থেকে উপরের দিকে যাব, একটু দেখে বুঝতে পারছো? নিচে থেকে উপরের দিকে যাব, তাহলে এখানে কি আছে? 11001, তার মানে নিচে থেকে যদি আমরা উপরের দিকে যাই 11001, এটাই হচ্ছে আমাদের একটা ডেসিমাল সংখ্যার বাইনারি। 25 যে ডেসিমাল সংখ্যাটা আছে তার বাইনারি সংখ্যা, আশা করি বুঝতে পেরেছো। আমরা আরো একটা উদাহরণ দেখি, এখানে 73 দেওয়া আছে, তাও ডেসিমেল সংখ্যায় দেওয়া আছে, আমাদেরকে বলছে এটা নিতে হবে বাইনারিতে। তো নিয়মটা একই, আমরা এর মধ্যে জেনে গেছি যে এটাকে ভাগ করতে হবে, কারণ সংখ্যা এবং ডেসিমেল ভিত্তি 10 কাজে লাগবে না, তার মানে সংখ্যা এবং ভিত্তি আলাদা দিকে, আলাদা দিকে হলে ভাগ হবে। এখন 2 দিয়ে আমরা 33 কে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত শূন্য ভাগফল বা ভাগফল শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের করতেই থাকবে। এইটা আমি একটু দ্রুত গতিতে করে গেলাম, আশা করি তোমরা এটা বুঝতেছো সেই কারণে। এখন যখন ভাগ করা হয়ে যাবে, করা যখন হয়ে যাবে তখন আমরা নিচে থেকে উপরের দিকে যাব, তার মানে 100001, এটা হচ্ছে তার ফলাফল। এখানে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো, যেহেতু নিয়ম একই সে কারণে আমি একটু দ্রুত চলে যাচ্ছি। এখন দেখো ছোট্ট একটা সংখ্যা দেওয়া আছে, 19, 19 সংখ্যাটা আছে কিসে? ডেসিমেলে আছে। এটাকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা কি করব, এই বাইনারিতে রূপান্তর করব। একই নিয়ম আমরা সেটাকে দেখে নিই,
19 কে 2 দিয়ে ভাগ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়। ঠিক আছে, তো দেখো 19 এর অর্ধ হচ্ছে 9 দুগুণে 18 অবশিষ্ট থাকে 1, আবারে 9 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 4 দুগুণে 8 অবশিষ্ট থাকে 1, 4 কে যদি আবার 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 দুগুণে 4 অবশিষ্ট থাকে 0। ঠিক আছে, এভাবে আমরা করতে থাকবো, আশা করি তোমরা এটাও পারবা। ঠিক আছে, তো সর্বশেষ আমরা কি করব, নিচে থেকে উপরের দিকে যে মানটা আছে সেটাকে বসিয়ে দিলে আমাদের ফলাফলটা চলে আসবে, তার মানে 19 এর বাইনারি মান হচ্ছে 10011। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পারছো। এবার দশমিক যুক্ত সংখ্যা একটা করে আমরা দেখব। দেখো আমরা প্রথমে কি বলে নিয়েছি যে ভগ্নাংশ অংশকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমরা আগে যা করছি তার বিপরীতটা করতে হবে, আমরা উদাহরণে দেখব। ঠিক আছে, আশা করি তোমরা এটা একটু পড়ে নাও, যদি না থাকে তবে শূন্য সংগ্রহ করতে হবে, অবশিষ্ট ভগ্নাংশটিকে পুনরায় 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর যে পূর্ণ অংশটি থাকবে অর্থাৎ 1 তাকে সংগ্রহ করতে হবে, যদি পূর্ণ অংশ না থাকে তবে শূন্য সংগ্রহ করতে হবে। এভাবে পূর্ণ পূর্ণ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ভগ্নাংশ পূর্ণ অংশে পরিণত না হয়, অর্থাৎ ভগ্নাংশ পূর্ণ অংশ না হওয়া পর্যন্ত সংগ্রহ কিন্তু পূর্ণ অংশ হলো প্রথম থেকে শেষের দিকে। আচ্ছা, উদাহরণে আমরা এটা ক্লিয়ার করি। এবার আমরা একটা উদাহরণ দেখি যে 38.05 দেওয়া আছে আমাদের একটা বাইনারি সংখ্যা। দেখো এই দশমিকের আগে তো হচ্ছে পূর্ণ সংখ্যা আর দশমিকের পর তো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, দশমিক সংখ্যা, তো এতক্ষণ আমরা পূর্ণ সংখ্যাটা করেছি, পূর্ণ সংখ্যার যে নিয়মটা আছে এখানেও সেম একই নিয়ম থাকবে, পূর্ণ সংখ্যা এখানেও একই নিয়ম থাকবে। আমরা পূর্ণ সংখ্যাটা আগে একটু করে নেই, যেমন 38 এটা তোমরা অবশ্যই পারো, আমরা এখানে আর ইয়া নষ্ট করছি সময় নষ্ট করতেছি না, তোমরা দেখো এখান থেকে 38 অর্ধে 19, ঠিক আছে, 38 অর্ধে 2 দিয়ে ভাগ করছিলাম ঠিক তত দিয়ে, তাহলে এই 0.5 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে, আমরা একটু দেখি, যদি 2 দিয়ে গুণ করি তাহলে দাঁড়াচ্ছে কত, 0.10, তার মানে কি আমরা পূর্ণ সংখ্যা এখনো পাইনি, আবারও করতে হবে, আবারও আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে যখন গুণ করি তখন কত পাচ্ছি, 20 পাচ্ছি, 0.20 পাচ্ছি 0, আবারও আমরা করব, এভাবে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই পূর্ণ সংখ্যা 1 না আসে, করতে থাকবো। আমাদের দেখো এবার 1 চলে আসে। এখন আগে আমরা কি করছি, এই নিচে থেকে উপরের দিকে গেছি, আর এখন যেটা করব এই উপর থেকে নিচের দিকে আসব, দশমিকের পরেরটাতে আমরা উপর থেকে নিচের দিকে আসব আর দশমিকের আগেরটা নিচে থেকে উপরের দিকে উঠব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এই হচ্ছে এটার উত্তর। নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে একটু খেয়াল করে দেখো, আমরা আগে যেটা করছিলাম সেটা ছিল এই নিচে থেকে উপরের দিকে উঠা লাগতো, আর দশমিকের পরের যেটা সেটা হচ্ছে যে নিচে থেকে উপর থেকে নিচের দিকে আসা লাগবে। আমরা আরো একটা উদাহরণ দেখি, দেওয়া আছে আমাদের একটু খেয়াল করে দেখো, 30.125, তার মানে এখানে দশমিক দেওয়া আছে। এখন দশমিকের আগেরটা আমরা বলছি সেটা হবে কি পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরেরটা হবে দশমিক যুক্ত সংখ্যা। এখন পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করছি, আগে নিয়মে ভাগ করছি, তাহলে এখানে আমরা যদি 30 কে ভাগ করতে থাকি তাহলে আমাদের যে ফলাফলটা আসে 1111110। ঠিক আছে, এখন বাম ডান পাশে যেটা রয়েছে 0.125, 125
এটাকে আমরা যদি এখন কি করব, আমরা বলছি এখানে যেটা করব এখানে ভাগ করছি, তার মানে এটা উল্টাটা করব, উল্টাটা হচ্ছে গুণ। ঠিক আছে, এই পাশে যেহেতু ভাগ করেছি দশমিকের পরটা করব আমরা গুণ, তো আমরা দশমিক 125 কে 2 দিয়ে গুণ করতে থাকবো, 2 দিয়ে গুণ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা 1 না আসবে। ঠিক আছে, আবার বলছি যে ভগ্নাংশ সংখ্যা হবে 00 আর পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা 1 হইতে পারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভগ্নাংশটা আমাদের যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইয়াটা চালায় যেতে হবে। ঠিক আছে, এই ভগ্নাংশের মান মানে দশমিকের দশমিকের পরের মান যদি 00 পর্যন্ত না আসা পর্যন্ত আমাদের এটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পাইছি কত, 125। 125 কে আমরা 2 দিয়ে গুণ দিলে পাই আর 0.25। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি ভগ্নাংশের মধ্যে 25 রয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদের শূন্য আসে নাই, তখন আমরা আবার 2 দিয়ে কি করব, এই 25 কে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে কত পাচ্ছি, 0.50। ঠিক আছে, তার মানে কি আমাদের ভগ্নাংশে এখনো শূন্য শূন্য হয় নাই, তখন আমরা আবার 2 দিয়ে এটাকে করব। তো 2 দিয়ে যদি আমরা 0.50 কে যদি গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে, 1 পেয়ে যাচ্ছি, আর ভগ্নাংশ আমাদের কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যা 1 পেয়ে গেছি। তখন আমাদের এই কার্যটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমরা আরো কিছু উদাহরণ দেখি, এখানে দেওয়া আছে 17.125, এটা ডেসিমেলে দেওয়া আছে, এটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য আগে যেটা বলেছি যে আমাদের পূর্ণ সংখ্যাটাকে আমরা আগের মতোই করব, যেটাকে ভাগ করতে থাকবো, 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত শূন্য না হয়, ভাগ করে যতক্ষণ পর্যন্ত শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে থাকবো। ঠিক আছে, এবং দশমিকের পরেরটাকে আমরা বলছি বাম পাশটা মানে দশমিকের আগেরটাকে যেটা করব এটা করব তার উল্টাটা, অর্থাৎ এটা ভাগ করলে ওটা হবে গুণ আর এটা গুণ করলে ওটা হবে ভাগ। আমরা যেহেতু বাম পাশটা ভাগ করেছি নিশ্চিত এখন ডান পাশটা হবে কি গুণ। ঠিক আছে, কত দিয়ে গুণ করব, বাইনারি ভিত্তি 2, 2 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, যদি সংখ্যাটা অক্টাল সংখ্যা হতো তাহলে আমরা গুণ করতাম 8 দিয়ে, যদি সংখ্যাটা হেক্সাডেসিমেল হতো তাহলে আমরা গুণ করতাম 16 দিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমরা যদি 0.125 কে যদি গুণ দেই 2 দিয়ে তাহলে আমাদের আসতে আছে 0.250। আমরা বলছি এটা কতক্ষণ পর্যন্ত করা লাগবে, যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ শূন্য না হয়। ঠিক আছে, আমরা এইখানে এসে দেখো যে আমাদের ভগ্নাংশ শূন্য হয়ে গেছে, যখন ভগ্নাংশ শূন্য হয়ে যাবে তখন আমাদের এটার কাজ বন্ধ করে দিতে হবে বা আমরা ফলাফল পেয়ে গেছি। ফলাফল আমরা কি পাচ্ছি দেখো, আমরা এই এই পাশের ক্ষেত্রে মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরে মান বসাই, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের ফলাফলটা দাঁড়াচ্ছে কি 10001, তারপর দশমিক দিয়ে 001। ঠিক আছে, আশা করি তোমরা এর মধ্যে করে ফেলছো, এই যে 10001, 0000, এরপরে কি আছে দশমিক আছে, দশমিকের পরে আমরা কি বসাবো 001, এই যে আমরা 001 বসাইতেছি, বাস সিম্পল হয়ে গেল। তো তোমরা আরো একটা উদাহরণ আছে, এটাও তোমরা একটু করে নাও, একই নিয়ম থাকবে, আগে পূর্ণ সংখ্যাটা করে নিবা তারপরে ভগ্নাংশ মানে দশমিক যেটা আছে সেটা একটু করে নিবা। আশা করি যদি এই নিয়মে করতে থাকো তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারবা এবং পারবা, পরীক্ষায় আসুক আর যেখানে আসুক যে কোনো পরীক্ষায় আসুক তোমরা কখনো বলবা না যে প্রথমে যে নিয়মগুলো বলছি যদি নিয়মগুলো মনে রাখতে পারো। দেখো মিলাই নাও, দশমিকের পরেরটা 75 আছে, আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, এটা করতে হবে ততক্ষণ পর্যন্ত এই শূন্য না হওয়া পর্যন্ত, ভগ্নাংশ শূন্য না হওয়া পর্যন্ত। তো দেখো অলরেডি আমাদের ভগ্নাংশ শূন্য হয়ে গেছে, তার মানে আর করা লাগবে না, তাহলে আমরা পাচ্ছি কি 11। তাহলে ওখানে পূর্ণ সংখ্যার জন্য পাচ্ছি 0100011 আর দশমিক সংখ্যার জন্য পাচ্ছি কি 11। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা একটু মিলাই নাও। দেখো আরো একটা উদাহরণ দেখে নাও, তোমরা প্রয়োজনে খাতায় নিয়ে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। তো এটা দেখো একই নিয়ম, এটা তোমরা একটু মিলিয়ে নেবা, আমি তারপরে যাচ্ছি। এবার কিছু বিকল্প নিয়ম, আমি যে নিয়মটা করেছি এটা একটা নিয়ম, আসলে এক একজনের কাছে এক এক রকম নিয়ম থাকে, তো এক একজন এক এক নিয়মে করে, আমি একটা নিয়ম দেখেছি। এখন বিকল্প আরো একটা নিয়মে করা যায়, যেটা তোমরা ওইটা নিয়ম ছাড়া অন্য নিয়মে যদি পারো তাও করলে হবে, সমস্যা নেই। তো আমরা এখানে আর একটা নিয়ম দেখবো, দেখো এখানে বলছি বিকল্প বলছি যে ডেসিমেল সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে হবে সেই সংখ্যাটি 1, 2, 4,
8 মানে ডাবল, দেখো 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32, 32-এর ডাবল 64, 64-এর ডাবল 128, এইভাবে এইভাবে আমরা করতে পারি। সর্বোচ্চ যে সংখ্যক সমান বা বড় সেই সংখ্যাটিকে সর্ববামে রেখে নিম্নক্রম ওই সংখ্যাগুলো 1 পর্যন্ত লিখতে হবে। তার অর্থ করে দেখতে হবে প্রদত্ত সংখ্যাটি কোন 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 সংখ্যার যোগফলের সমান, সংখ্যাটি যে আচ্ছা আমরা এখানে তোমরা একটু পড়ে নাও আর আমি একটা উদাহরণের সেটাকে আরো ক্লিয়ার করে দিই। যেমন আমাদের একটা সংখ্যা দেওয়া আছে কত, 17 একটা সংখ্যা দেওয়া আছে, আর এই ভিত্তি দেখে আমরা বুঝতে পারি এটা ডেসিমেল সংখ্যা। তো আমাদের এটা কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা এখন আগে যে নিয়মটা করেছি ভাগ করে, এখন আর একটা নিয়ম আমরা দেখবো যে এই সংখ্যাটা দেওয়া আছে কত, 17, তাহলে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, এর বেশি কি যাওয়া যাবে না, কারণ কি এর মধ্যে আমরা এইগুলো যোগ করলে আমরা 17 পেয়ে যাব। তাহলে একটু খেয়াল করো তো, এই 17 কে কাকে কাকে যোগ করলে 17 পাওয়া যায়, এসে 16 এবং 1, 16 আর 1 17। ঠিক আছে, তাহলে যাদেরকে আমরা যোগ করব তাদের নিচে বসবে 1, আর যাদেরকে যোগ করব না, যেমন 8 যোগ করি নাই, 4 যোগ করি নাই, 2 যোগ করি নাই, তাদের নিচে হবে 0। ঠিক আছে, ক্লিয়ার হও, আমরা 16 যোগ করছি, 16 আর 1 17, তার মানে শুধু 16 এবং 1 যোগ করছি, আর অন্যগুলো যোগ করি না, সে কারণে অন্যগুলো জিরো। আর যাদেরকে যোগ করি, যেমন 16 যোগ করছি, 16 নিচে 1, 1 যোগ করছি, 1 এর নিচে 1। ঠিক আছে, এটা বাইনারি, যেমন 17 বাইনারি হচ্ছে 1-0-0-0-1। ঠিক আছে, এইভাবে বের করা যায়। ঠিক আছে, আরো একটা দেখো, 127 কে বাইনারিতে রূপান্তর করো, তাহলে আমরা 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল যদি আমরা বসাই তাহলে আমরা কত পাচ্ছি, 64। এখন দেখো আমরা কিন্তু 128 বসাইতে পারবো না, কারণ আমাদের সংখ্যা আছে কত, 127। যদি 128 বসাই তাহলে অনেক বেশি হয়ে যাবে, এই কারণে আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে কিন্তু আমাদের টোটাল যোগফল হবে 127। তোমরা একটু খেয়াল করে দেখো, সবগুলো যোগ করে দেখো, তার মানে সবগুলো যোগ করলে আমাদের কি হচ্ছে, 127 হচ্ছে। সবগুলো যোগ করছি এখানে, কেন সবগুলোর নিচে কি হচ্ছে, 1 হচ্ছে, তার মানে 127-এর বাইনারি হচ্ছে 1111111। ঠিক আছে, সবগুলো 1। এই নিয়মে তোমরা করতে পারো, সমস্যা নেই, যে কোনো নিয়মে করলেই হবে, মূলত আমাদের রেজাল্ট দরকার বা বোঝা দরকার। ঠিক আছে, এবার হচ্ছে পূর্ণ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। আমরা এতক্ষণ যা দেখছি এখন হবে তার উল্টোটা, অর্থাৎ আমরা এতক্ষণ দেখছি ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা। ঠিক আছে, এইবার আমরা যেটা করব, বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। যে আমরা জানি দশমিক পদ্ধতি ক্ষেত্রে একক, দশক, শতক, আমরা প্রথম ক্লাস বলে নিয়েছিলাম যে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি তখনই পজিশনাল হবে যখন তার ভিতর তিনটা মান থাকবে। তিনটা মান কি কি ছিল, নিজস্ব মান, স্থানীয় মান, ভেজ বা ভিত্তি। এখানে এই কথাগুলো একটু লেখা আছে, তোমরা ইচ্ছে করলে এই লেখাগুলো একটু পড়ে নিতে পারো, আমরা উদাহরণটা আর ভালো করে বুঝবো। যেমন বাইনারি সংখ্যার ভিত্তি 2, স্থানীয় মান 2, এর ঘাত বা শক্তিতে হিসেব করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা একটু এটা একটু নোট করে নাও, বা এখানে লেখাটাও একটু পড়ে নিতে পারো। বাইনারি অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করলে ওই বাইনারি সংখ্যাটি সমান দশমিক সংখ্যা পাওয়া যাবে। আমরা উদাহরণ এটা ক্লিয়ার হবো, যেমন এখানে 1001 একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, এই বাইনারি সংখ্যাটায় ডেসিমেলে কত আসে, তা আমরা এইভাবেও করতে পারি, অথবা আর একটা নিয়ম আছে আমরা সেই নিয়মটা তো করতে পারি। এই যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখো সংখ্যাটা দেওয়া আছে 1010। এখন 1010 ডেসিমেলে কত আসে এটা আমরা জানি না, এটা বের করতে হবে। এটা বের করার জন্য আগেই বলেছি আমরা দুইটা নিয়ম করতে পারি, তার মধ্যে আমরা প্রথম নিয়মটা প্রয়োগ করে দেখি কত হয়। তাহলে এখানে দেখো আমরা মানটা বসাইলাম 1010। ঠিক আছে, বসাইলাম, এখন আমরা বলছি এই বাইনারি সংখ্যা বের করার জন্য তার স্থানীয় মান পাওয়া লাগবে, এটা হচ্ছে নিজস্ব মান, যে 1010 এটা হচ্ছে তার নিজস্ব মান, আর এই 2 হচ্ছে তার ভিত্তি। এখন লাগবে কি আমাদের, স্থানীয় মানটা। তাহলে এই যে শূন্য স্থানীয় মানটা, তো আমরা স্থানীয় মান ছোটবেলা থেকে পড়ে আসছি একক, দশক, শতক, সহস্র, এইভাবে। তাহলে শূন্য স্থানীয় মান হচ্ছে শূন্য, আমরা শুরু করব শূন্য থেকে। শূন্য স্থানীয় মান হচ্ছে শূন্য, মানে এটা প্রথম ঘরে আছে এককের ঘরে, দ্বিতীয়টা একের স্থানীয় মান, একের স্থানীয় মান হচ্ছে 1, এরপরের শূন্যর জন্য হচ্ছে কি একক, দশক, শতক, মানে 2। ঠিক আছে, তারপর হচ্ছে 3, এভাবে বাড়তে থাকবে যতগুলো সংখ্যা হবে, এভাবে তোমরা আগে স্থানীয় মানগুলো বসায় নিবা। ঠিক আছে, তো এবার কি করব, আমরা এই শূন্যটাকে, শূন্যের উপরে পাওয়ার আছে কত, শূন্য, এই শূন্যটাকে আমরা 2 দিয়ে গুণ করব। এখন আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে। তো এই শূন্যটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব, এভাবে গুণ করে যে গুণফলগুলো আসবে
সেগুলাকে আমরা যোগ করে দিব। তো শূন্যকে যদি আমরা দুই দিয়ে কি করব গুণ করে দিই, তাহলে শূন্য ইনটু টু, টু এর পাওয়ার হচ্ছে কত, টু এর পাওয়ার হচ্ছে জিরো, ঠিক আছে। এখন টু এর পাওয়ার জিরো, তাহলে আমরা জানি জিরো দিয়ে যত কিছু কি দিয়ে গুণ করে ভাগ করে যা কিছু করে জিরোই আসবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো টু দা পাওয়ার জিরো সমান সমান ওয়ান আসে কিভাবে, টু দা পাওয়ার সমান, তোমরা একটা সূত্র জানো, এ টু দা পাওয়ার জিরো সমান সমান ওয়ান, এটা তোমরা জানো, এ টু দা পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান, একটা সূত্র আছে সেই সূত্রে, তাহলে টু দা পাওয়ার জিরো ইকুয়াল কি হবে, ওয়ান হবে। তো ওয়ান দিয়ে যদি এই জিরো কে গুণ করা হয় তাহলে কি হবে, জিরোই হবে। এবার আসো ওয়ান, ওয়ান কে যদি আমরা ওয়ান কে গুণ দিব হচ্ছে দুই দিয়ে, দুই এর পজিশন আছে কত, এক, তার মানে কি দুই একে দুই, দুই দিয়ে যদি এক কে আমরা গুণ করি তাহলে দুই একে দুই, ঠিক আছে, তাহলে আমরা ফলাফল পাচ্ছি কত, দুই। এবার আসো কি আছে, শূন্য, এখন জিরো দিয়ে আমরা যত কিছু করি তার মান জিরোই হবে, দেখতে পাচ্ছ তোমরা জিরোই হচ্ছে। এরপরে আছে কত, ওয়ান, ওয়ান কে যদি আমরা টু দিয়ে গুণ করি, এখন টু এর পাওয়ার আছে কত, থ্রি, মানে কিউব, টু দা কিউব কত, এইট, এইট দিয়ে যদি ওয়ান রে গুণ করি তাহলে কি হবে, মানে আট একে আট, ঠিক আছে। এবার দেখো আমাদের কাজটা হয়ে গেছে, এবার আমরা শুধু এই নিচে থেকে উপর পর্যন্ত এটা টোটালটা যোগ করে দেব, তার মানে এখানে আছে কত, দুই, আর এখানে আছে কত, আট, তাহলে আটের দিয়ে যোগ করলে কত হয়, দশ, তার মানে আমাদের উত্তর হচ্ছে দশ, ওয়ান জিরো ওয়ান জিরো, এই বাইনারি সংখ্যার মান হচ্ছে দশ। আশা করি এটাও বুঝতে পারছো। আরো একটা উদাহরণ দেখি, ওয়ান ওয়ান জিরো ওয়ান, আমরা এখানে আর বিস্তারিত করবো না, শুধু একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। প্রথমে আছে জিরো, ওয়ান, ওয়ান এর পজিশন আছে জিরো, তারপর আছে জিরো, জিরো পজিশন হচ্ছে ওয়ান, ওয়ান এর পজিশন হচ্ছে টু, তারপর হচ্ছে ওয়ান এর দিয়ে হচ্ছে থ্রি, নির্দিষ্ট মানগুলো স্থানীয় মানগুলো আমরা বসাই দিলাম। এবার ওয়ান দিয়ে যখন টু দা পাওয়ার জিরো করবো তাহলে কত আসবে, ওয়ানই আসবে। কিভাবে হইলো, টু দা পাওয়ার আমরা বলছি এ টু দা পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান, একটা সূত্র আছে সেই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো এখন দেখো আগের নিয়মই আমরা একদম ইজি করে দেব, ঠিক আছে। তো এই নিয়মটা লাস্ট আছে কি আছে, ওয়ান, ওয়ান দিয়ে যখন আমরা টু করব, টু পাওয়ার আছে কত, থ্রি, মানে কিউব, টু দা কিউব মানে কত, আট, আট দিয়ে যদি আমরা একে গুণ করি আট একে আট, এবার সবগুলোকে যোগ করে দিব, ঠিক আছে। দেখো এক আর চারে হচ্ছে পাঁচ, পাঁচে আছে আট, পাঁচ, ঠিক আছে, সহজভাবে আমরা করে ফেলতে পারি। আশা করি তোমরা এগুলো খেয়াল করেছো এবং খাতায় উঠায় নিচ্ছ, ঠিক আছে। এবার আমরা একটা দশমিকটা দেখি, তোমরা এটা একটু করে নাও, এটা আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে, তোমরা একটু করে নাও, আমরা উদাহরণটা দেখবো, ঠিক আছে। এবার একটু দেখো এতক্ষণ আমরা পূর্ণ সংখ্যা করছি, মানে ওয়ান ওয়ান, এরপর আছে কি দশমিক জিরো ওয়ান, ঠিক আছে। এখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পজিশন ইয়াটা যে মানটা নিছিলাম, পজিশন মানটা নিছিলাম জিরো থেকে ডান পাশ, মানে এইভাবে আসছে। কিন্তু এখন দশমিকের পরেরটা যেটা হবে, দশমিকের পরেরটা শুরু হবে মাইনাস ওয়ান দিয়ে, ঠিক আছে, মাইনাস ওয়ান, মাইনাস টু, এভাবে যদি সংখ্যা আরো থাকে তাহলে মাইনাস থ্রি, মাইনাস ফোর, এভাবে বাড়তে থাকবে। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে। দশমিকের আগেরটা হবে জিরো থেকে এদিকে বাড়বে, আর দশমিকের পরেরটা জিরো মাইনাস ওয়ান থেকে এদিকে বাড়বে, ঠিক আছে। একটু করে নাও দেখো, এখন দেখো একটু আগে আমরা বলছি যে দশমিকের আগেরটা মানে পূর্ণ সংখ্যা যেটা করবা, পূর্ণ সংখ্যার পরেরটা তার উল্টাটা হবে, তার মানে এখানে আমরা গুণ করতেছি কিন্তু এখন দশমিকের পরেরটা কি হয়ে যাবে, অটোমেটিকলি ভাগ হয়ে যাবে। যেমন ওয়ান কে গুণ দিব মাইনাস টু দা পাওয়ার মাইনাস টু দিয়ে, ভাগ হয়ে গেলে দেখো আস্তে আস্তে ক্যালকুলেটর টিপে দেখো জিরো পয়েন্ট টু ফাইভ আসে, ঠিক আছে। যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে, জিরো জিরো, কারণ জিরো দিয়ে যা কিছু করি জিরোই আসবে। এবার দশমিক কত আছে, ওয়ান, ওয়ান গুণ গুণ করবো টু দিয়ে, ঠিক আছে। এখন টু এর পাওয়ার আছে কত, জিরো, ঠিক আছে, তার মানে কি ওই যে এ টু দা পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান, এই সূত্রটা আমরা প্রয়োগ করে কি করবো, টু দা পাওয়ার জিরো সমান সমান হচ্ছে টু, টু দিয়ে যদি ওয়ান রে গুণ করি তাহলে কি হবে, টুই হবে, সরি, হ্যাঁ, ওয়ান রে দিয়ে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে কি হবে, ওয়ানই হবে, ঠিক আছে। এরপর আছে কত, দুই একে দুই, দুই দিয়ে যদি একের গুণ করি তাহলে দুই একে দুই, ঠিক আছে। তাহলে দুই আর একে, দশমিকের আগেরটা যোগ করো দুই আর একে কত হয় তিন, আর দশমিকের পরেরটা যোগ করো কত হয় দশমিক টু ফাইভ হয়, তাহলে এখন আমরা ঠিক আছে। এই দশমিকের পরেরটা হচ্ছে এটা, এই যে এক আর দুই তিন, তাহলে আমরা লিখবো তিন, তারপরে কি আছে দশমিক, আছে দশমিক লিখবো,
দশমিকের পরেরটা তো এটা, দশমিকের পরেরটা জিরো তো আর যোগ করে লাভ নাই, কি আছে 0.25 আছে, তা আমরা সেটা বসাই দিই, এই যে 3.25 উত্তর আমাদের হয়ে গেছে। আমরা আরো একটা উত্তর উদাহরণ দেখি, দেখা আগের একই নিয়ম, এখানে কি হয়েছে আমরা শুধু খালি এটা বসাইছি 0 1 2 3 4 5 পজিশনটা বসাই দিছি, আর দশমিকের পরেরটা তো আমরা বলছি যে -1 থেকে শুরু হবে, -1 -2 -3 এভাবে চলতে থাকবে, আমরা এটা বসাই নিলাম। এবার আমরা শুধু এটাকে আমরা বলছি দশমিকের পরেরটা হয়ে যাবে ভাগ, ঠিক আছে, তা আমরা যদি 1 × 2 2 কে ভাগ করে দিই তাহলে আমাদের যে ফলাফলটা আসে 0.25, ঠিক আছে। এরপরটাকে যদি আমরা ভাগ করি আসে কি 0.50, এটা হচ্ছে দশমিকের পরেরটা, দশমিক শেষ। এবার আমরা আবার পূর্ণ সংখ্যাটা আগের মতো শুরু করব, সংখ্যাটাকে যদি আমরা করতে থাকি, যেহেতু আগে বলছি এখন তাই একটু টেনে চলে যাচ্ছি, এখন যদি আমরা করতে থাকি তাহলে যে ফলাফলটা আসে, এখন আমরা যেটা করব দশমিকের আগেরটাকে যোগ করব, আগে দশমিকের আগে মানে কি এই এতটুকু পর্যন্ত, এতটুকু আগে যোগ করে নেব, তাহলে এতটুকু কত 1 আর মানে 1 আর 4 হচ্ছে 5, 5 আর 8 হচ্ছে 8 5 13, 13 দশমিক, এরপরে উপরেরটা 50 এর সাথে 25 যোগ করলে কত 75, তার মানে 13.75। আরো একটা আছে যদি, ঠিক আছে, তো আমরা করে দেখি তাহলে দেখো আমাদের উত্তরটা কত আছে 29.75। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো একই উত্তর আসছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, একটু ধৈর্য সহকারে যদি মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের তেমন আর সমস্যা হবে না। তা আমরা আর ওই আগে যে নিয়মটা করছি সেই নিয়মে একটা দেখতে পারো, যদি তোমাদের কাছে যে নিয়মটা ভালো লাগে তোমরা সেই নিয়মটা করে নিতে পারো, তাতে সমস্যা নেই, ফলাফল একই আসবে। যদি তোমরা এই নিয়মটা ভালো বুঝো এই নিয়মটা তো করতে পারো, ঠিক আছে। তো সর্বশেষ তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, যে তোমরা বাসায় বসে বসে এই জিনিসগুলো একটু ট্রায়াল করবা। যেমন উপরের তিনটা হচ্ছে যে তোমার ডেসিমেল সংখ্যা, এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, আর নিচের তিনটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাগুলোকে তোমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করবা, ঠিক আছে। আমার ভিডিওটা দেখে দেখে তোমরা এই জিনিসটা একটু করে নিবা, এতে তোমাদের অনেক উপকার হবে এবং বুঝতে ক্লিয়ার হবে। তারপর যদি কোনো সমস্যা হয় আমি আছি, আমাকে তোমরা কল দিবা, ঠিক আছে। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।